আচ্ছা এই যে মানুষগুলোকে দেখছেন এবং এই যে খাবারগুলো দেখছেন এগুলো নেই আজকের ভিডিওটা এই ভিডিওতে বেসিক্যালি আমি আমার সানডের একটা ব্লগ বানিয়েছিলাম যেটা আমি আমার ভাই আমার বন্ধুদের সঙ্গে কলকাতায় ঘুরেছিলাম স্যাটারডে ব্লগটা তো তোমরা দেখে নিয়েছো তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল বাজে ছটা আর আমি তখন আমার পিছির বাড়িতে বাইরে আমার ভাই আর আমার এক বন্ধু দুজনে মিলে রেডি আমিও তখন রেডি ব্লগটাকে বানানোর জন্য প্রচণ্ড এক্সাইটেড বেরোনোর কথা ছিল ভোরবেলা মোটামুটি সাড়ে চারটে পাঁচটার সময় সেটা ছটা অবধি গেছে তো বাইরেই বন্ধুটি এর নাম মুকুট তো মুকুট আপাতত একদম রেডি আমরাও আমাদের গাড়ি নিয়ে রেডি তো এখান থেকে আমরা প্রথমে বেরোই বেরিয়ে আমরা এদিক থেকে ঘুরতে ঘুরতে কারণ গড়িয়াহাট গোল পার্ক মোড়ে আমাদের আরও দুটো তিনটে বন্ধু ওয়েট করছিল তো আমরা ওখানে গিয়ে পৌঁছোই তারপর ওখান থেকে এই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল গড়িয়াহাট আই থিঙ্ক না গোল পার্ক যাই হোক আমি এই জায়গাটার নামটা ঠিক মনে করতে পারছি না আমার গুলি যাই এখান থেকে তারপর আমরা বেরোই গাড়ি নিয়ে আর গাড়ি নিয়ে চলতে 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 এই কস বা ব্রিজ সম্ভবত এটা তো এর উপর দিয়ে আমরা যাওয়া শুরু করি আসলে আমাদের আজকের ডেস্টিনেশন ওরে বাবা একটু বেশি জোরে চলে ফেললাম না হায় এই হচ্ছে আমি আর গাড়ি চালাতে চালাতে কলকাতার রাস্তায় এরকমভাবে ভিডিও করেছিলাম বাগ্যিশ পুলিশ ধরে নিজেক সেখান থেকে আমরা পৌঁছোই সেভেন পয়েন্টে আর সেভেন পয়েন্টে পৌঁছে এই যে আমাদের বন্ধু বান্ধব এরা এখন নিজেদের মধ্যে প্ল্যান করছে কোন রাস্তা দিয়ে যাওয়া যায় তো যাই হোক ফাইনালি আমরা এখান থেকে একটা ডান রাস্তা ধরি ডানদিকের রাস্তা ধরে আমরা পৌঁছোই হচ্ছি এই চায়ের দোকানটায় এখানে চা পত্র খেয়ে তারপর আমরা যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই হোক এটা শিয়ালদা স্টেশনের কাছে শিয়ালদা স্টেশনের আগে যারা গেছো একটা ব্রিজ আছে ফ্লাইওভার আছে তো সেই ফ্লাইওভারটার এই যে আমাদের সবার প্রিয় শিয়ালদা স্টেশন তো যাই হোক শিয়ালদা স্টেশনকে পেছনে রেখে আমরা সামনে এগোতে থাকি আর তারপরে এখানে একটা হাট বাজার মতো বসেছিলো সে ভাই কি বলবো ওই জায়গাটায় মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল এত জ্যাম এত জ্যাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ওখানে দাঁড়িয়ে থাকার পর আমরা পৌঁছে যাচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আর শ্যামবাজার পাঁচ মাথার মোড়েই সিগন্যালে চুপচাপ দাঁড়িয়ে আমরা আবার প্ল্যান করতে থাকি তারপর সেখান থেকে সোজা সামনের দিকে চলে যাই কারণ পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে হাতিবাগান ওই বাজারটা কোথায় বসে যেখানে পশু পাখি পাওয়া যায় তারপরেই বাজারে পৌঁছে এই আমাদের রথগুলোকে দাঁড় করিয়ে রেখে আমরা সামনের দিকে এগোতে থাকি এই যে আমাদের দল সামনে এগোচ্ছে এই সিঁড়ি দিয়ে টুকটুক টুক করে ওপর দিকে উঠেই আমরা চোখের সামনে দেখতে পাই অজস্র পশু পাখি যেখানে প্রচুর বিভিন্ন ধরনের পাখি ছিল সেই সঙ্গে প্রচুর কুকুর ছিল এবং তারপর আমরা পৌঁছাই হচ্ছে এই সমস্ত জায়গায় যেখানে তোমরা মাছের যারা অ্যাকোরিয়ামের শখ রাখো তারাও কিন্তু অনেক কিছু পাবে আর এখানে আমি বলেছিলাম ভাই মুরগি কিনে নিয়ে যাওয়া যাবে এখান থেকে যেগুলোকে আমরা কেটে পরে খেতে পারবো তো যাই হোক এখানে প্রচুর রকমের মাছ পাওয়া যায় আধা মাছের নাম তো আমার কোনো আইডিয়াই ছিল না এমন এমন নাম বলছিলো দামও জানি না আমি ঠিকঠাক কি ভুলভাল কারণ আমার এইসবের কোনো শখ নেই তো যাই হোক আমার এই বন্ধুটা একটা নতুন টাইপের এলিয়ান টাইপের দেখতে একটা মাছ কিনেছিল যাই না এখানে একাই রাখতে তো এখানে প্রচুর কাকাতুয়া পাওয়া যায় প্রচুর পায়রা পাওয়া যায় তো রকম লস্যিও পাওয়া যায় যাই হোক আর তারপরে এখানে অনেক রকমের অনেক রকমের পশু পাখি পাওয়া যায় দাম টামের ব্যাপারে আচ্ছা সব থেকে বড়ো ব্যাপারে এই যে দেখি ছোটো যদি ইঁদুর ইঁদুরও পর্যন্ত বিক্রি হয় ভাই আমি জানি না খরগোশ পাওয়া যায় আর এই যে এই যে বাবুসাবকে দেখবে দাড়া দাঁড়ো দ্বারা দেখাচ্ছি দেখাচ্ছি এই যে এই যে বাবু এ না নাকি আবার লোকের কথা শুনে কে নাকি পড়াশুনো শেখানো যায় একে পড়াশুনো যদি তুমি ঠিকঠাক শেখাতে পারো ওকে তুমি যা বলবো তাই করতে রাজি আছে হায় খরগোশ হায় এর নাম আমি জানি না কি বলে তো যাই হোক সেখান থেকে সামনের দিকে এগিয়ে এসে আমরা দেখতে পাই কিউটি কিউটি পাপিগুলোকে যারা মোটামুটি ওই চল্লিশ দিন তিরিশ চল্লিশ দিন পঞ্চাশ দিনের বাচ্চা কাচ্চা আর এইখানে দেখেছো একদম তোমাদের থেকেও ভালো অবস্থা আমাদের থেকেও ভালো অবস্থায় থাকে ওরা একদম পন্ডস ফণস মেকে আর এই যে বাবুটাকে দেখছো এই বাবুর দাম থার্টি ফাইভ থাউজেন্ড রুপিস ও চল্লিশ দিন বয়সের আমি জিজ্ঞেস করেছিলাম আরও বিভিন্ন ধরনের ব্রিড কুকুর রয়েছে এখানে আমি জানি না আর এই দেখো এই হচ্ছে জীবন হ্যাঁ জীবনটা খুবই কষ্টের হয়তো খাঁচায় বন্দি থাকতে হয় এবার এই মাঝে মধ্যেই দেখো কী সুন্দর ওখানে গেলে তোমার ভাই পরিষ্কার বলছি মনে হবে যে কোনো একটাকে আমি আজকেই বাড়ি নিয়ে চলে যাই তুমি ওদের থেকে ওখান থেকে আসতে পারো যাই হোক আমরা ওদেরকে অনেক কষ্টে ম্যানেজ করে সামনের দিকে এগোতে থাকি কারণ অনেক বেলা হয়ে গেছিলো প্রায় নটা কটা বাজে তখন আমাদের না না একে নয় একে নয় একে নয় আমরা যাচ্ছি হচ্ছে এইখানে আদি হরিদাস মোদক যাচ্ছি হচ্ছে কচুরি খাওয়ার জন্য আড়াইশো বছরের পুরনো দোকান তো যাই হোক বেশ তাড়াহুড়ো তাড়াহুড়ো তখন পেটে ছুঁচোয় ডন মারছে গিয়ে পৌঁছয় আদি হরিদাস মোদকের কাছে একদম শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ওখানে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে আদি হরিদাস মোদক কোথায় ছোট্ট একটি দোকান বসার জায়গা খুবই লিমিটেড আর প্রচণ্ড ভিড় ভেতরে দোকানটা খুবই ছোট অনেক পুরনো দোকান বাট হ্যাঁ অবভিয়াসলি দোকানটা তো প্রথম থেকেই এরকম ছিল না একটু চেঞ্জেস একটু রেনোভেট করা হয়েছে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এই দোকানটায় কিন্তু এখনও কলা পাতায় তোমাকে খাবার সার্ভ করা হয় দেয়ার ইজ নো প্লেট নো গ্লাস নাথিং তোমায় কিন্তু এখানে কলা পাতায় খাবার খেতে দেওয়া হবে কচুরির দাম যদি বলি তিনটে কচুরি ছত্রিশ টাকা পার কচুরি বারো টাকা পিস আর এখানে মিষ্টিও পাওয়া যায় দশ টাকা বারো টাকা এই যে তিনটে কচুরি দেখছো এই তিনটে কচুরি তরকারি দিয়ে ছত্রিশ টাকা প্লেটটার দাম বিভিন্ন রকমের মিষ্টি আছে রসগোল্লা আছে গুড়ে নর্মাল সাদা যাই হোক খাবার জন্য ওয়েট করতে করতে আমি ভালো নিজেকে একবার তোমাদের সামনে দেখিয়ে দেওয়া যাক হায় এটা হচ্ছে আমি আর এই হচ্ছে কচুরি সরি এটা আমি নই এটা হচ্ছে কচুরি দুটো করে কচুরি প্রথমে আমাদেরকে দিয়েছিল বললো দাদা খেতে থাকো প্রচুর ভিড় তো ভাজা হচ্ছে আর একটা করে পরে দিচ্ছি যাই হোক কচুরি দিয়ে যাওয়ার পর অপেক্ষা করছিলাম কি করব কচুরিগুলো খাবো ভাবতে ভাবতেই সঙ্গে সঙ্গে এই ছোলার ডালটা দিয়ে চলে গেল ছোলার ডালটাও বেশ ভালো খেতে তবে হ্যাঁ যে হাইপটা তৈরি করা হয়েছে ঠিক ততটাও একেবারে ফ্যান্টাস্টিক কিছু না বাট হ্যাঁ একটা সুন্দর টেস্ট আছে আড়াইশো বছরের পুরোনো দোকানে নস্টাল জিয়াটাও কোথাও না কোথাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে আমাদের এইখানে যাই হোক আমি একটু কীভাবে খাচ্ছিলাম তোমরা প্লিজ ম্যানেজ করে নিও আর এই কচুরিটার ভেতরে পুর যেটা ছিল বেশ ভালো পরিমাণে পুর ছিল ছোলার ডালটা আমি খেতে খেতে ভুলে গেছিলাম যা তোমাদেরকে দেখাতে হবে তাই এরকম শেষ পাতে এসে দেখাল আর এই যে মিষ্টিটা মিষ্টিটার ভেতরে একটা ছোট্ট মিষ্টি ছিল এই মিষ্টিটার দাম বারো টাকা নলেন গুড়ের গুড়ের আমি কোনো গন্ধ পাইনি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল টিল দিয়ে আমরা প্রায় দুশো আড়াইশো টাকা কত টাকা বিল করেছিলাম খেয়াল নেই যাই হোক দিয়ে তারপর আমরা ওখান থেকে পৌঁছেছি বাগবাজার ঘাট বাগবাজার ঘাটে পৌঁছানোর আগে হঠাৎ করে মনে হলো আমার পুরো টিমটাকে পেছনে একবার দেখানো দরকার ছিল যাই হোক দেখিয়ে দিয়ে আমরা এগোতে থাকি বাগবাজার ঘাটের দিকে প্রায় তখন সকালবেলা নটা সাড়ে নটার বেশি হয়ে গেছে এবার বাড়ি ফেলার পেলা এই হচ্ছে বাঘবাজার ঘাট আর ওই যে লোকটাকে দেখল নি জাস্ট এমনিই শুয়ে আছে অন্য কিছু ঘটেনি প্রচুর লোকজন স্নান টান করছিল তো সেখান থেকে সমস্ত রকম ঘুরে টুরে নিয়ে আমরা আবার বাড়ির পথে এগোতে থাকি তো সবার প্রথমে আমার ওই বন্ধুটা বেরিয়ে যায় গাড়ি নিয়ে তারপর আর একটা বন্ধু বেরিয়ে যায় তারপর আমি বেরিয়ে আমার পিছনে আরেকটা বন্ধু ছিল তো যাই হোক এই হচ্ছে প্ল্যানের ওখানটায় আমি ভিডিওটা করেছিলাম কপাল ভালো দেখতে পাইনি কেউ যাই হোক এরপর আমি সুইচ করে যাই পেছনে আমার ভাইকে দিই গাড়িটা চালানোর জন্য আর এই বন্ধুটি বলেছিলেন যে ওরা একটা ভিডিও শ্যুট করে দিতে হবে তো সেই সব শুট টুট করে আমরা ফাইনালি কালীঘাটের কাছে এসে এই মোড়টায় দাঁড়াই যেখানে আমি আমার এই বন্ধুটার জন্য ওয়েট করছিলাম মুকুট তো সেখান থেকে তারপর এসে বাজার টাজার করে বালিগঞ্জ লেকের পাশ দিয়ে এই রাস্তাটা ধরে টুকটুক টুক 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 করতে করতে আমরা পৌঁছোই বাড়ির রাস্তায় সেখান থেকে হয়ে ঘুরতে 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 ফাইনালি গিয়ে বাড়ির দরজা খুলি আর বাড়ির ভেতর ঢুকে যাই প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা